ভাবে সেটি হলো শ্রদ্ধা। শ্রদ্ধা তিন রকমের শ্রদ্ধা, প্রথমটি হলো আত্মশ্রদ্ধা, আত্মশ্রদ্ধা সে রিলায়েন্ট। বলা হয় যে কনভিকশন ইজ দ্য মাদার অফ সাকসেস, গ্রেট কনভিকশন ইজ দ্য মাদার অফ গ্রেট সাকসেস। আমাদের এরকম ধারণা হয়ে গেছে যে এই পড়াশুনো করে চাকরিটি না পেলে আর জীবন বৃথা, ফ্রাস্ট্রেশন। তাহলে পড়াশুনোটা কি করে কি হলো? যা শিখলুম তা যদি আবার নিজের পায়ে দাঁড়াতে না শেখায়, চাকরি না পেলে আমি আর বাঁচতে পারবো না, এটাই যদি শিক্ষা হয় তাহলে আমার কীরকম শিক্ষা হলো? আমি কিছুদিন গুজরাটে ছিলাম কর্মসূত্রে, তো সেখানের ছেলেপুলোদের আমি জিজ্ঞেস করতাম, বাঙালি ছেলেপুলেরা তাদের যদি জিজ্ঞেস করি যে তোমার বাবা কী করে, যদি সাধারণ ব্যবসা করে বা সাধারণ ছোট চাকরি করে, বলতে বেশ সংকোচ বোধ করে। গুজরাটে আমি দেখেছি তেরা পিতাজি ক্যা করতা হ্যাঁ, স্বামীজি অটোরিকশা চালাতে হ্যাঁ, অটো রিক্সা চালায় কিন্তু মাসে 30,000 টাকা ইনকাম করে, ডিগনিটি অফ লেবার। কি করছে সেটা তারা ভাবছে না, কিন্তু কীরকমভাবে করছে, তাদের রোজগার হচ্ছে, ভালোভাবে রয়েছে, সৎভাবে, সেইটুকু তাদের মধ্যে রয়েছে, তারা সেটির উপর জোর দেয়। আরেকটি হলো নিজের ঐতিহ্যের উপর শ্রদ্ধা, টু বি প্রাউড ফর ইউর কালচার, ফর ইউর হেরিটেজ। স্বামীজি আক্ষেপ করে বলছেন যে আমরা প্রথমেই কি শিখি না তোর বাবা মূর্খ, তোর পিতামহ একটি পাগল, আর তোমাদের সমস্ত শাস্ত্রগ্রন্থ সব মিথ্যা। আমরা আমাদের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এর প্রতি শ্রদ্ধাবান নই। অথচ বাইরে যারা অন্যান্য দেশ থেকে এদেশে আসেন।